আসসালামু আলাইকুম দর্শক আমন্ত্রণ জানাচ্ছি মাইটিভি সংবাদে পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমরা দুজন আমি নুজরাত জাহান মুন এবং আমি সাকলাইন রাসেল শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো বাংলাদেশে বিনিয়োগ করতে জাপান প্রবাসী ব্যবসায়ীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান অবৈধভাবে বিদেশে না যাওয়ার পরামর্শ অবৈধভাবে জীবনের ঝুঁকি নিয়ে আসার প্রয়োজন নাই দেশে কর্মসংস্থান ব্যবস্থা করছি ট্রেনিং দিচ্ছি নুসরাত হত্যা মামলার অধ্যক্ষ সিরাজ সহ ১৬ জনের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ সবার সর্বোচ্চ শাস্তি চাইবে পিবিআই অতি সত্তর এদেরকে খুব স্বল্প সময়ের ভিতরে এদেরকে গ্রেপ্তার করেছে এবং আমি আশা করি অতি শীঘ্রই এদের বিচারও শুরু হয়ে যাবে রাজনৈতিক ও ব্যাংকের শীর্ষ কর্তাদের চাপে ঋণ খেলাপি বাড়ছে অর্থনীতিবিদদের অভিমত খেসারত দিচ্ছেন সাধারণ ব্যবসায়ীরা কিন্তু ম্যানেজ করা ব্যাংকারদের পক্ষে এককভাবে সম্ভব না খেলাপি ঋণগুলো সাধারণত ঋণ গ্রহীতার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা আমরা গ্রহণ করি বিএনপির মধ্যবর্তী নির্বাচনের দাবি নাকচ করলেন ডক্টর হাসান মাহমুদ সরকারের সাবেক মন্ত্রীরা বিএনপির পরামর্শক হতে চান মন্তব্য রিজভী দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম সংবাদ এছাড়াও থাকছে মঙ্গলবারের বিশেষ আয়োজন কেউ দেখে না বিস্তারিত সংবাদে যাচ্ছি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে বিনিয়োগ করতে জাপান প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি বলেন বাংলাদেশে এখন বিনিয়োগের চমৎকার পরিবেশ বিরাজ করছে ত্রিদেশীয় সফরের প্রথম দিনে জাপান পৌঁছে প্রবাসী বাংলাদেশিদের দেওয়ার সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী এ সময় তিনি অবৈধ পথে বিদেশে না যাওয়ার পরামর্শ দেন জাপানের টোকিও থেকে আরো জানাচ্ছেন সাইদুর রহমান আবির মঙ্গলবার সন্ধ্যায় চার দিনের সফরে জাপান পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা টোকিওর হানেদা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে শেখ হাসিনাকে অভ্যর্থনা জানান জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী তোশিকো অ্যাবে জাপান পৌঁছেই প্রবাসী বাংলাদেশিদের দেয়া নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় তিনি বলেন বাংলাদেশকে এগিয়ে নিতে বিশাল ভূমিকা রাখছে প্রবাসীদের রেমিটেন্স তবে কেউ যেন অবৈধভাবে বিদেশ না যায় সে আহ্বানও জানান প্রধানমন্ত্রী অবৈধভাবে জীবনের ঝুঁকি নিয়ে আসার প্রয়োজন নাই দেশে কর্মসংস্থান ব্যবস্থা করছি ট্রেনিং দিচ্ছি ব্যবসা বাণিজ্যের সুযোগ করে দিচ্ছি আমাদের কৃষক তাদেরকে অনুকরণ কার্ড দিচ্ছি সংবর্ধনা অনুষ্ঠানে প্রবাসীদের আরো বেশি করে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের দেশে আসুক সেটা আমরা চাই আমাদের দেশে আরো বেশি বিদেশি দেশি সব ধরনের আমাকে যারা প্রবাসী তাদেরকে আমি বলবো যে তারাও আমাদের দেশে এখন ইনভেস্টমেন্ট করতে পারে কারণ প্রবাসী আমি থেকে থেকে যারা দেশে একটু অর্থশালী সম্পদশালী তারা এই টাকাটা দেশে যদি বিনিয়োগ করেন তাহলে কিন্তু নিজেরা উপকৃত হবে দেশ উপকৃত হবে আর তাছাড়া আমাদের পণ্য বাজারজাত করবার জন্য কোন কোন দেশে কোন কোন পণ্যের চাহিদা এ বিষয়ে খোঁজ খবরটাও কিন্তু আমাদের প্রত্যেকটা এম্বাসি যেমন নিতে পারে আর আমাদের প্রবাসীরাও নিতে পারে এবং সেই মতো আমরা কিন্তু সেটা উৎপাদন করতে পারি বুধবার জাপানের প্রধানমন্ত্রী সিনজো অ্যাবের সাথে দ্বিপক্ষীয় বৈঠকে অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী এ সময় দুদেশের মধ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ চুক্তি হওয়ার কথা রয়েছে ক্ষুধা দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে কাজ করে যাচ্ছে আওয়ামী লীগ সরকার আর এই ধারাবাহিকতা রক্ষা করতে এবং বঙ্গবন্ধুর দেখা স্বপ্ন বাস্তবায়ন করতে প্রবাসীদেরও একসাথে কাজ করার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাশাপাশি প্রবাসীদের উদ্দেশ্যে তিনি বললেন যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় সতর্ক থাকতে হবে প্রবাসীদেরও সাইদুর রহমান আবির মাইটিভি টোকিও জাপান এর আগে ত্রিদেশীয় সফরের শুরুতে ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ফিউচার এশিয়া সম্মেলনে যোগ দিতে জাপানে পৌঁছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ সময় বিকাল ৩:৩০ পর প্রধানমন্ত্রী জাপানে অবতরণ করেন এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে জাপানের উদ্দেশ্যে রওনা হন সফরে প্রথমে জাপানে ২৮ থেকে ৩১ মে পর্যন্ত অনুষ্ঠেয়
ফিউচার এশিয়া শীর্ষক 25তম আন্তর্জাতিক সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী। পরে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন তিনি। মাদ্রাসা শিক্ষার্থী নুসরাত হত্যা মামলায় অধ্যক্ষ সিরাজ সহ ১৬ জনের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ মিলেছে। আগামীকাল আদালতে চার্জশিট জমা দেওয়া হবে। সকালে ধানমন্ডিতে পিবিআই সদর দফতরে সংবাদ সম্মেলনে তথ্য জানান পিবিআই প্রধান বনজ কুমার মজুমদার। তিনি জানান চার্জশিটে ১৬ জনের প্রত্যেকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চাইবে পিবিআই। চার্জশিট দাখিল হওয়ার পর নুসরাত হত্যার বিচার দ্রুত শুরু হবে। এদিকে নুসরাতকে হত্যার ঘৃণ্যতম ঘটনায় যারা দোষী তাদের প্রত্যেকের দৃষ্টান্তমূলক শাস্তি হবে বলে আশাবাদ জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। সমগ্র জাতি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে। এই নুসরাত হত্যা মামলার ব্যাপারে সবাই ধর্ম বর্ণ নির্বিশেষে, বয়স নির্বিশেষে, পেশা নির্বিশেষে সব লোকই কিন্তু এই আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে এবং সরকারও এই ব্যাপারে উপযুক্ত পদক্ষেপ নিয়েছে এবং অতি সত্বর এদেরকে খুব স্বল্প সময়ের ভিতরেই এদেরকে গ্রেপ্তার করেছে এবং আমি আশা করি অতি শীঘ্রই এদের বিচারও শুরু হয়ে যাবে। খেলাফি ঋণের মূল কারণ রাজনৈতিক ও ব্যাংকের শীর্ষ কর্মকর্তাদের চাপ, আর এরই খেসারত দিতে হচ্ছে সাধারণ ব্যবসায়ীদের। বড় ঋণখেলাপি ব্যবসায়ীদের দাপটে চড়া সুদে ঋণ নিতে হচ্ছে অন্য উদ্যোক্তাদের। খেলাপি ঋণের অঙ্ক না কমলে ঋণের সুদের হারও এক অঙ্কে নামবে না বলে মনে করছেন ব্যাংকার ও অর্থনীতিবিদরা। শারমিন আজাদের রিপোর্ট। ২০০৯ সালে দেশে খেলাপি ঋণ ছিল ২২,৪৮১ কোটি টাকা। ২০১৮ সালে এ অঙ্ক বেড়ে দাঁড়ায় ৯৯,৩৭০ কোটি টাকা। এই হিসাবে খেলাপি ঋণ এক দশকে বেড়েছে চার গুণেরও বেশি। তবে আরও খেলাপি ঋণ আছে যেগুলো অবলোপন করা হয়েছে। এদিকে খেলাপি ঋণ আদায়ে বারবার ঋণ গ্রহীতাদের সাথে বসেও ব্যর্থ হচ্ছেন ব্যাংকাররা। আইনগত ব্যবস্থার একটু কিছুটা সংস্কার আনা জরুরি, কারণ আমাদের দেশে যে আইনে যে আইনগুলোর মাধ্যমে আমরা খেলাপি ঋণগুলো সাধারণত ঋণ গ্রহীতার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা আমরা গ্রহণ করি, সে আইনগত ব্যবস্থা গ্রহণ করার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় কি একটা দীর্ঘসূত্রিত হয়ে যায়। বিভিন্ন আইনের ফাঁক ফোকর দিয়ে খেলাপি ঋণ যারা গ্রহীতা তারা বিভিন্ন উচ্চ আদালতে গিয়ে বা অন্য আদালতে গিয়ে সেটাকে অনেক সময় তার যে আইনের গতিটাকে স্লো করে দেয়। রাইট অফে আমাদের অনেক টাকা আছে, এত বড় একটা অ্যামাউন্ট কিন্তু ম্যানেজ করা ব্যাংকারদের পক্ষে এককভাবে সম্ভব না। যেটা ঘটে গেছে ঘটে গেছে। ২০১৮ ডিসেম্বর পর্যন্ত কিন্তু টোটাল খেলাপি ইনক্লুডিং রাইট অফ এটা প্রায় ১৪০,০০০ কোটি। সো এটা একটা বিশাল অ্যামাউন্ট। এটা কান্ট্রি ওয়াইজ পৃথিবীতে যেভাবে যখন ক্রাইসিস হয়, ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, তারা ম্যাক্রো বেসিসে এটাকে ডিল করে। এই ম্যাক্রো ট্রিটমেন্টের ভিতরে কিন্তু আবার ইন্ডিভিজুয়াল ক্লায়েন্ট কে কী করতে পারবে না পারবে এটা ব্যাংকারদের উপর ছেড়ে দিয়েছে। আমি মনে করি এটা ভালো উদ্যোগ ছিল। খেলাপি ঋণ আদায় না হওয়ার কারণে অন্য উদ্যোক্তারাও বিপাকে পড়ছেন বলে মনে করেন ব্যবসায়ীরা। এই ধরনের খেলাপি ঋণ কিন্তু পৃথিবীর প্রত্যেক দেশেই কিন্তু টাইম টু টাইম এটা কিন্তু ছাড় দিয়ে থাকে, এরকম আমাদের দেশেও দেওয়া হয়েছে। এবং এটা ছাড় দিলে কিন্তু ব্যবসা যারা করে জেনুইন ব্যবসায়ীদের জন্য কিন্তু সুবিধা হয়। দুর্নীতির ব্যাপারে তো কোনো স্থান নাই, দুর্নীতি যেটাকে যেখানে হবে সেখানে তো অবশ্যই হবে। এখন দুর্নীতি হবে দেখে ব্যবসায়ীরা ব্যবসা করতে পারবে না, এটা কিন্তু ঠিক না। এ বিষয়ে ব্যাংকিং খাত বিশেষজ্ঞ খন্দকার ইব্রাহিম খালেদ বলেন, কেন্দ্রীয় ব্যাংকের দুর্বলতার কারণেই বাড়ছে খেলাপি ঋণ। খেলাপি ঋণটা ইচ্ছা করে তৈরি করা, এখন যতদিন পর্যন্ত সরকারের শক্তিশালী অংশ এবং ব্যাংক মালিক পক্ষ, তারা আরেকটা শক্তিশালী অংশ, এটা যোগসাজশে ব্যাংক ডাকাতি বন্ধ না করবে ততক্ষণ পর্যন্ত ঠিক হবে না। সেই জন্য এটার জন্য কোনো আইন প্রণয়নের প্রয়োজন নাই, কিচ্ছু নাই, সব ঠিক আছে। মালিক পক্ষকে সহায়তা রাখতে হবে, সেটি করতে পারে বাংলাদেশ ব্যাংক। কিন্তু বাংলাদেশ ব্যাংকের দুর্বলতার কারণে মালিক পক্ষ তাদের দুর্বৃত্তপনা বেশ বাড়িয়ে দিয়েছে। খেলাপি ঋণ কমাতে আদালতে অর্থঋণ মামলার দীর্ঘ সূত্রতাকেও দায়ী করলেন ব্যাংকাররা। শারমিন আজাদ, মাইটিভি, ঢাকা। বিএনপির মধ্যবর্তী নির্বাচনের দাবিকে নাকচ করে দিয়ে তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন যথাসময়ে অনুষ্ঠিত হবে আগামী নির্বাচন। আগামী সাড়ে ৪ বছর বিএনপিকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন তিনি।
শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত গোলটেবিল আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন হাসান মাহমুদ। শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজকে উন্নয়নের মহাসড়কে, জানিয়ে বিএনপির একমাত্র অর্জন দুর্নীতি ও দুঃশাসন বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী। পদ হারিয়ে সরকারের সাবেক মন্ত্রীরা হতাশায় ভুগছেন, তাই তারা বিএনপির পরামর্শক হতে চাচ্ছেন বলে মন্তব্য করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুবুল কবির রিজভী। সকালে নয়াপল্টনে দলীয় কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। এদিকে জাতীয় প্রেস ক্লাবে অপর এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান বলেন, কারা অভ্যন্তরে আদালতে স্থাপন বৈধ নয়, বেগম জিয়ার ন্যায় বিচার পাওয়া নিয়েও সংশয় প্রকাশ করেন তিনি। প্রায় উপদেশ দিয়ে থাকেন বিএনপিকে, বিএনপির কী করা উচিত না করা উচিত, নিজেদের পদ খুইয়ে হতাশায় ভুগছেন এই সমস্ত কিছু ব্যক্তি যারা কিছুদিন আগে মন্ত্রী ছিলেন। আমার মনে হয় যে মন্ত্রিত্ব হারিয়ে বিএনপির এখন এরা কনসালটেন্ট হতে চাচ্ছেন, আবার নির্বাচন কমিশনের মতো স্বাধীন প্রতিষ্ঠানে এই অবৈধ সরকার কর্তৃক আওয়ামী চেতনা প্রতিষ্ঠ একনিষ্ঠ ও পরীক্ষিত ক্যাডারদের বাছাই করে নিয়োগ দেওয়া উদ্দেশ্য পরিণত। এদেশে সরকার যেভাবে বিচার বিভাগকে কক্ষিগত করেছে, সেই কক্ষিগত করার মাধ্যমে এদেশের মানুষ কোনো দিন ন্যায় বিচার পাবে না। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আজকে কেন কারারুদ্ধ করা হয়েছে, তার একটিমাত্র অপরাধ, তার অপরাধ হচ্ছে কি, তিনি এদেশে গণতন্ত্রকে চেয়েছেন, সেটাই হচ্ছে তার অপরাধ, সেই অপরাধেই আজকে তাকে কারারুদ্ধ হতে হয়েছে। নাইকো দুর্নীতি মামলার বিচারের জন্য কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে আদালতে স্থানান্তরের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদনটি অসম্পূর্ণ বলে পর্যবেক্ষণ দিয়েছে হাইকোর্ট। আবেদনে যথাযথ নথিপত্র যুক্ত করার নির্দেশনা দিয়ে 10 জুন পরবর্তী শুনানির দিন ঠিক করেছে আদালত। বিচারকে বিলম্বিত করতেই খালেদা জিয়ার পক্ষে একের পর এক আবেদন করা হচ্ছে বলে অভিযোগ অ্যাটর্নি জেনারেলের। ডেনি ড্রংয়ের রিপোর্ট। নাইকো দুর্নীতি মামলার বিচারের জন্য কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে আদালত স্থানান্তরের বিষয়ে গত 12 মে গেজেট প্রকাশ করা হয়। এর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন খালেদা জিয়া। সরকারের সিদ্ধান্ত সংবিধান বহির্ভূত এবং প্রচলিত ফৌজদারি কার্যবিধির লঙ্ঘন বলে উল্লেখ করা হয় রিটে। মঙ্গলবার শুনানিতে খালেদা জিয়ার আইনজীবীরা নানান যুক্তি দিয়ে আদালতকে বোঝানোর চেষ্টা করেন, কারাগারের ভেতর এভাবে আদালত স্থানান্তর করা যায় না। এসব পর্যালোচনা করে আদালত জানায় রিট আবেদনের নথিপত্র অসম্পূর্ণ, পরে 10 জুন পর্যন্ত শুনানি মুলতবি করে হাইকোর্ট। 9(2) সেকশন 9(2) অধীনে ক্রিমিনাল প্রসিডিউর কোডের অন্তর্গত এখানে বলা আছে যে টেরিটোরিয়াল জুরিসডিকশনের মধ্যে সরকারের ক্ষমতা আছে আদালত স্থান পরিবর্তন করা, এক স্থান থেকে আরেক স্থানে যাওয়া, সেটাতে আমাদের তো কোনো আপত্তি নাই, কারণ আইনে যা আছে সেটা তো ঠিকই, কিন্তু কেরানীগঞ্জে কেন নিয়ে যাবে টাকা দাঁড়ায়। এদিকে অ্যাটর্নি জেনারেল বলেছেন, শুরু থেকেই মামলার বিচার প্রশ্নবিদ্ধ ও বিঘ্নিত করার নানা অপচেষ্টা চালাচ্ছেন খালেদা জিয়ার আইনজীবীরা। এটা আর কিছুই না, এই বিচারটাকে বিলম্বিত করার জন্য এই সমস্ত তাদের প্রচেষ্টা। তারা যে যুক্তি তুলছে এখন যে আমাদের এই নবনির্মিত কারাগার কেরানীগঞ্জের এটা মেট্রোপলিটন এরিয়ার বাইরে, এই যুক্তি এই মামলায় টিকবে না। তার কারণ হলো এটা বিচার করছেন একজন স্পেশাল জজ। কানাডীয় প্রতিষ্ঠান নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তি করে রাষ্ট্রের প্রায় 13,777 কোটি টাকা ক্ষতির অভিযোগে 2007 সালে মামলাটি করে দুদক। আসামি করা হয় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সহ 5 জনকে। ড্যানিত রং, মাইটিভি, ঢাকা। মা ও শিশুর স্বাস্থ্য নিয়ে কেউ ছিনিমিনি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালিক। অন্যায় করে কেউ পার পাবে না বলেও জানান তিনি। নিরাপদ মাতৃত্ব দিবস উপলক্ষে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মন্ত্রী। মর্যাদা ও অধিকার, স্বাস্থ্যকেন্দ্রে প্রসূতি সেবার অঙ্গীকার, এই প্রতিপাদ্য নিয়ে প্রতি বছরের ন্যায় এবারও সারা দেশে যথাযথ মর্যাদায় নিরাপদ মাতৃত্ব দিবস পালিত হচ্ছে বলেও জানান জাহেদ মালিক। গর্ভকালীন সময় আমাদের মায়েরা যাতে ক্লিনিকে আসেন এবং সেই স্বাস্থ্য সেবাটা গ্রহণ করেন, চেক আপটি করেন, তাহলে পরে যদি জটিলতা থাকে সেই জটিলতা ওনারা যখন প্রসব করেন তখন সেই জটিলতা তো থাকে না এবং মৃত্যুর ঝুঁকি কমে যায়। দেশে চতুর্থ প্রজন্মের শিল্প বিপ্লবের ক্ষেত্রে শিক্ষাখাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
রাজধানী ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির উদ্যোগে এই সেমিনারের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। এ সময় তিনি বলেন, দেশের চতুর্থ প্রজন্মের শিল্প বিপ্লবের ক্ষেত্রে উপযুক্ত শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে হবে। সেমিনারে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, সাবেক কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী সহ প্রকৌশল বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এখন চতুর্থ শিল্প বিপ্লবের হাওয়া বয়ে চলছে। রোবটিক টেকনোলজি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ভার্চুয়াল রিয়েলিটি, ন্যানো টেকনোলজি, বায়োটেকনোলজি ইত্যাদি আবিষ্কার ও প্রয়োগের মাধ্যমে বিভিন্ন শিল্প খাতে যে অসাধারণ পরিবর্তন পরিলক্ষিত হচ্ছে, তাই হল চতুর্থ শিল্প বিপ্লবের অনিবার্য ফল। রাজনীতিবিদদের সম্মানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ইফতার অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর লেগিস ক্লাবে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, মিথ্যা মামলায় বেগম খালেদা জিয়াকে আটক রাখা হয়েছে, তাই তার সুস্বাস্থ্য কামনা করে এই ইফতার মাহফিল বেগম জিয়াকে উৎসর্গ করেন এবং দেশবাসীর কাছে তার মুক্তির জন্য দোয়া চান। এ সময় বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ সব শ্রেণী পেশার কর্মীরা উপস্থিত ছিলেন। গণতন্ত্র পুনরুদ্ধার করবার জন্য আমরা আল্লাহ তাআলার কাছে শক্তি চাইব। আসুন আজকে আমরা সবাই এই অনুষ্ঠানে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি প্রার্থনা করি। আল্লাহ পার হয়ে গেছে রমজানের 22 দিন, তাই জমি উঠেছে রাজধানীর ইস্টার্ন প্লাজার কেনাকাটা, সেই সাথে জমি উঠেছে এই মার্কেটের জুতার দোকানের বেচা কেনা। নানা রঙের বাহারি ডিজাইনের দেশি বিদেশি জুতার পসরা সাজিয়েছেন দোকানিরা। বড় ছোটদের সবার জন্য সব সাইজের জুতা পাওয়া যাচ্ছে এসব দোকানে। এস এম খোরশেদ আলমের রিপোর্টে বিস্তারিত। রাজধানীর ইস্টার্ন প্লাজা ঈদকে সামনে রেখে মার্কেটে কেনাকাটা করতে ভূতের গলি থেকে বাবা মার সঙ্গে এসছে আদিবা তাসনিম ও আবিবা তাসনিম, যমজ দুই বোন, বয়স 7-8 বছর। জুতা কেনার বায়না ধরে বাবা মার সঙ্গে এসছে জুতার দোকানে পছন্দের জুতা কিনতে, তাই ঘুরে ঘুরে দেখছে দোকানে সাজানো জুতোগুলো। কেন মার্কেটে এসেছো বলতেই জবাব দিল আদিবা তাসনিম, বলল ঈদ উপলক্ষে কেনাকাটা করতে। এখানে এসছো কেন? জুতা কিনতে। আবিবা বলল পছন্দ মতো জুতা কিনতে চাই। জুতা নিয়েছি, জামা নিয়েছি। জুতার দাম ও মান নিয়ে কোনো সমস্যা নেই বলল তাদের মা ও অন্যান্যরা। ছোট ছোট বাচ্চাদের জন্য জুতো কিনে দিয়ে আর কি আনন্দ। আমি যদি বলি তাহলে আমার কাছে বেশি লাগবে, তারা যদি বলে তাদের কাছে কম লাগবে। জুতো কিনেছি, ড্রেস কিনেছি। দোকানিরা বললেন দেশি বিদেশি ছোট বড় সবার জন্যই রয়েছে পছন্দের জুতা। কাস্টমারকে আমরা আসলে প্রাইসটা রিজনেবল রাখছি যাতে কাস্টমার কিনতে পারে। মোটামুটি সীমিত দাম পাচ্ছে, বাহিরের জিনিসগুলো আছে আমাদের এখানে, খুবই ভালো সেল হচ্ছে। আমরা গতবার তুলনায় এখন অনেক ভালো বিজনেস ইনশাআল্লাহ। এস এম খুরশেদ আলম, মাইটিভি, ঢাকা। ওমানে বাংলাদেশ বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ওমান বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মাহবুদ্দিন, সাধারণ সম্পাদক মোহাম্মদ জসিমউদ্দিনের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন গালফ এক্সচেঞ্জের প্রধান নির্বাহী ইফতেকারুল হাসান চৌধুরী। বিমানের কান্ট্রি ম্যানেজার ইর্তিজা কামাল, ওমান বঙ্গবন্ধু পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ মুছা, ওমানের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মাহফিলে উপস্থিত ছিলেন। দর্শক, এই পর্যায়ে বিশ্ব নবীর পথে। আল্লাহর নির্দেশে বিশ্ব নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার উদ্দেশ্যে হিজরত করেন। সেখানে তিনি 14 দিন অবস্থান করেন। এ সময় কুলসুম ইবনুল হিদম রাদিয়াল্লাহু আনহু খেজুর শুকানোর জায়গায় একটি মসজিদ তৈরি করেন, যার নাম মসজিদে কুবা। দর্শক, রিয়াদ, ঢাকা মেডিকেল সেন্টার এবং প্রিমিয়াম সুইটসের সৌজন্যে বিস্তারিত জানাচ্ছেন আমাদের সৌদি প্রতিনিধি আব্দুল হালিম নিহন। আল্লাহ তাআলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 70 দিন সহ সর্বশেষ সর্বশ্রেষ্ঠ রাসূল হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন। নবুয়ত লাভের পর বিশ্বনবী মক্কায় ইসলাম প্রচার শুরু করেন, এতে তার প্রতি নির্যাতনের মাত্রা আরো বেড়ে যায়। নির্যাতনের মাত্রা বেড়ে যাওয়ায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রিয়সঙ্গী হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে সঙ্গে নিয়ে আল্লাহর নির্দেশে মদিনার উদ্দেশ্যে 622 খ্রিস্টাব্দে 22 সেপ্টেম্বর মক্কা ত্যাগ করেন। প্রিয়নবীর আগমনের বার্তা সংবাদ পেয়ে মদিনাবাসীগণ আনন্দে আত্মহারা হয়ে ওঠেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এসে সর্বপ্রথম কুলসুম ইবনুল হিদমের আতিথ্য গ্রহণ করেন। সেখানে তিনি 14 দিন অবস্থান করেন। বিশ্বনবী কুলসুম ইবনুল হিদম রাদিয়াল্লাহু আনহুর খেজুর শুকানোর জায়গায় একটি মসজিদ তৈরি করেন। এটি ইসলামের ইতিহাসে মদিনায় মুসলমানদের প্রথম স্থাপনা যা কোবায় স্থাপিত হয়, আর এটিই ঐতিহাসিক মসজিদ কোবা। মসজিদে কুবা উম্মতের মুহাম্মদের সর্বপ্রথম মসজিদ। সম্মান ও মর্যাদা দিক থেকে মসজিদে হারাম, মসজিদে নববী এবং মসজিদে আকসার পরই মসজিদে কুবার স্থান। প্রতিষ্ঠাতার পর থেকে এখন পর্যন্ত মসজিদে কুবাকে অনেকবার সংস্কার ও পুনর্নির্মাণ করা হয়। বিশ্বনবীর পর ইসলামের তৃতীয় খলিফা হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর খিলাফত কালে সর্বপ্রথম মসজিদ কুবার সংস্কার ও পুনর্নির্মাণ করা হয়। এরপর বিভিন্ন সময়ে আরো 7 বার এই মসজিদ সংস্কারের কাজ করা হয়েছে। বর্তমানে যে কুবা মসজিদ স্থাপনা রয়েছে তা অত্যন্ত সুন্দর ও মনোরম পরিবেশে অবস্থিত। মসজিদের 4 কোণে রয়েছে সুদৃশ্য 4টি মিনার ও 2 তলা বিশিষ্ট। মসজিদের কুবার ছাদে রয়েছে একটি বড় গম্বুজ সহ অপেক্ষাকৃত ছোট ছোট 5টি গম্বুজ। তাছাড়া ছাদের অন্য অংশে আছে গম্বুজের মতো ছোট ছোট অনেক অবয়ব। চারপাশে খেজুর বাগান ও বনায়ন মসজিদটির সৌন্দর্যকে তুলেছে অতুলনীয়। তিরমিজ শরীফে উল্লেখ রয়েছে হযরত উসাইদ ইবনে হুযাইফ আল আনসারী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মসজিদে কুবায় এক ওয়াক্ত নামাজ আদায় করার সওয়াব একটি উমরা হজের সমতুল্য। আব্দুল হালিম, মাইটিভ, সৌদি আরব। দর্শক, এই ছিল আমাদের এখনকার সংবাদ আয়োজনে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। এছাড়া ইউটিউবে মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube.com/mytvbdnews। আর আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube.com/mytvbangla। পরবর্তী সংবাদ রাত 2:30 মিনিটে দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি নুসরাত জাহান মুন এবং আমি সাকলাইন রাসেল। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।